জটকা রক্ষা নিষেধাজ্ঞা মানাতে চাঁদপুর অভিযান চালিয়েছে জেলা টাস্ক ফোর্স। চব্বিশ ঘন্টায় মেঘনা নদীর হরিণা থেকে আইনচরের মণিপুর, সাহেবগঞ্জ ও চরভৈরবী এলাকায় অভিযান চালিয়ে 52 জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে 38 জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড, 3 জনকে 2000 টাকা করে জরিমানা করা হয়েছে। আর অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় 11 জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা ও আসাদুজ্জামান সরকার। এ সময় 20,000 মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।